ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা টার্গেট ছিল, এটা আপনারা সবার কাছে শুনেছেন যে আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা, সুপার এইটে কোয়ালিফাই করা। তো সেই দিক দিয়ে আমরা সুপার লিগে কোয়ালিফাই করেছি, অবশ্যই একটা আমাদের এটা ভেরি পজিটিভ এবং টার্গেটটা রিচ করতে পেরেছে। দুই ভাগে যদি ভাগ করি, একটা দেখা যাচ্ছে যে আমাদের আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি, এই জন্য অবশ্যই সবাই খুশি। এরপরে যেটা ছিল যে ওভারঅল পারফরমেন্স, যদি আপনি ব্যাটিং অ্যান্ড বোলিং বলেন, দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি, মানে থ্রু আউট দি সিরিজ বা টুর্নামেন্টে আমরা উই আর নট ব্যাটেড ওয়েল। এর কারণ হচ্ছে আপনি যদি দেখেন চারটা প্রথম রাউন্ডে যে খেলা চারটায় কিন্তু আমরা চারটায় জিতে গিয়েছিলাম, এটা কিন্তু আনবিটেন থাকতে পারতাম। সাউথ আফ্রিকা আমরা খুব ক্লোজলি আমরা হেরেছি তাদের সাথে, আদারওয়াইজ আমার পারফরমেন্স ভালো ছিল। নেপালের সাথে ক্লোজ হয়েছে খেলা, কম স্কোরে খেলা হয়েছে, আমি উইকেটেরও ওইখানে অবস্থা ভালো ছিল না। আপনি জানেন যে ওইখানে গিয়ে আমরা উইকেট নিয়ে এখানে দুইটা নিউ ইয়র্কের উইকেটও ভালো ছিল না, যেটা আমরা সাউথ আফ্রিকা এগেনস্টে খেলেছি, এই জন্য লো স্কোর হয়েছে। খুব একটা বড় স্কোর দুই একটা ম্যাচ ছাড়া কিন্তু হয়নি, সো দ্যাট ওয়াজ দ্য রিজন অনেকে ভালো ব্যাটিং করতে পারেনি। বাট আমরা বলবো টপ অর্ডার আসলে খুব কনসিস্টেন্টলি ফেল করেছে বলে আমরা ওই দিক দিয়ে ব্যাটিং ভালো করতে পারিনি, সো এটা একটা। কিন্তু যদি আপনি আরও প্রাপ্তি বলেন, আমাদের বোলিং সাইডের প্রাপ্তি আছে, ব্রিলিয়েন্টলি বোলিং করেছে আমাদের ফাস্ট বোলার এবং স্পিনাররা, স্পেশালি রিশাদ, ওর জন্য এক বড় একটা প্ল্যাটফর্ম ছিল এটা একটা, তাকে প্রমাণ করার জন্য। এর আগে বাইলেটারাল সিরিজ খেলেছে, বাট আইসিসি ইভেন্টে তার যে এখানে একটা প্রমাণ করার ব্যাপার ছিল এবং সে ওভারঅল ভালো করেছে। তো আপনি মিক্স করে দেখেন যে মোটামুটি আমরা এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছি। না অবশ্যই এখন অনেক কাজ করতে হবে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে ব্যাটিংয়ে এইভাবে কনসিস্টেন্টলি ফেল করতে আমরা কেউ এতবার দেখিনি, হয়তো একজন করেছে, আরেকজন ওই জায়গায় গিয়ে কাভার দিয়েছে, বা টপ অর্ডারের পরে অনেক সময় দেখা যায় মিডল অর্ডারও আমরা ফেল করেছি, বাট মিডল অর্ডার থেকে টপ অর্ডারের ফিল রেটটা বেশি, এটা সবাই স্বীকার করে, প্লেয়ারও স্বীকার করে, কেউ মাঠে গিয়ে কেউ খারাপ খেলতে চায় না, সবাই ভালো খেলতে চায়। বাট কেন কোন জায়গাটা দুর্বলতা আছে ব্যাটিংয়ের, এখানে আমাদের ফাইন্ড আউট করে আমাদের অবশ্যই এখানে কাজ করতে হবে। অবশ্যই বাবায় আমরা একটা স্ক্রিনের সাথে ডেফিনেটলি আমরা একমত যে এখানে আমরা খুব ওই যেটা বললাম যে কনসিস্টেন্টলি আমরা ব্যাটিং ফেল করছি এরকম দেখা যায়নি, হয়তো দেখা গেছে যে এটা এর আগে থেকেই শুরু হয়েছে। আমরা ওয়ার্ল্ড কাপেও T23 ওয়ার্ল্ড কাপেও গিয়ে আমরা কিন্তু এই সেম প্রবলেম পড়েছি। তো এটাই দেখা যাচ্ছে যে T20 গিয়ে এটা রিফ্লেক্ট হচ্ছে। তো কোন জায়গায় হচ্ছে, কোন কোন ব্যাটসম্যান টপ অর্ডারে, তাদের কী কী ল্যাপস আছে এখানে, এগুলো আমাদের বের করে ডেফিনেটলি আমাদের কাজ করতে হবে, কাজ করার সুযোগ আছে অনেক। না এগুলো আমরা এখনও আলাপ আলোচনা করি নাই, নিজেদের মতো কোনো আলাপ হয়নি, আমরা এইসব করি না। বিস্তারিত T20 ওয়ার্ল্ড কাপের উপরে আমাদের একটা এজেন্ডা আছে, এটা নিয়ে এর পারফরমেন্স নিয়ে বোর্ডে আলাপ আলোচনা হবে। এই ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট বলেন, কোচ অ্যাপয়েন্টমেন্ট বলেন, আমরা এগুলো সম্পূর্ণ এটা বোর্ডের ডিসিশান। আমরা একজনকে আমরা দিয়েছি, শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য, তো এখন পর্যন্ত সুতরাং আমাদের এখানে এখন পর্যন্ত আমরা এখন চিন্তা ভাবনা করি নাই। তাস্কিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসাবে, আই থিঙ্ক সে সামনে থেকে তো ডেফিনেটলি লিড দিতে পারে, কিন্তু ক্যাপ্টেন এই মুহূর্তে কি চেঞ্জ হবে বা ভবিষ্যতে হবে কি না, আমরা এই আলাপ আলোচনা এই মুহূর্তে আমি বলতে পারবো না। সব কিছু বোর্ডের সিদ্ধান্ত হয়, বোর্ডের মধ্যে সিদ্ধান্ত আসে ক্যাপ্টেনের অ্যাপয়েন্টমেন্ট। আশা করি যদি কোনো কিছু সিদ্ধান্ত থাকে হয়তো বোর্ডেতেই সিদ্ধান্ত হয়, সেখান থেকেই হবে। বাট আমি এখনও মনে করি যে শান্তকে আমরা এই বছর ম্যান্ডেট দিয়েছি, বাকিটা বোর্ডের ইচ্ছা। এখানে ইনফ্যাক্ট ওরা অনেক গ্লোবাল T20 খেলবে, তো গ্লোবাল T20 এবং শ্রীলঙ্কান এখানে ওদের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও আমাদের চারজন খেলছে এখানে, তো হৃদয় খেলছে, তাসকিন খেলছে, শরীফুল খেলছে এবং সাকিব খেলছে। তো এদের মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য দেওয়া হয়েছে, বাট যাদেরই এখানে দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে যে তারা 10 অগস্টের আগেই রিপোর্ট করার জন্য। আমি উত্তর দিয়েছি, আপনি আসার আগে আমি উত্তরটা দিয়েছি, আমরা কেউই স্যাটিসফাই না। না পারফরমেন্স আমি দুই ভাগে ভাগ করেছি, মানে ওভারঅল যদি বলেন, আমাদের যে ইনিশিয়াল টার্গেট একটু আগে বলেছি যে আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া, সেটা আমরা অ্যাচিভ করেছি, সেদিক দিয়ে ডেফিনেটলি আমরা খুশি। তারপরে হয়তো একটা সুযোগ ছিল যেটা নিয়ে আমরা প্রায় দেখছি যে নিউজ আসছে যে সেমিফাইনালে আমরা কোয়ালিফাই করতে পারতাম এই ধরনের। হ্যাঁ সেমিফাইনালের যে সুযোগ এসেছিলো সেটা আপনারাও ভালো জানেন যে টার্গেট ছিল,
12 ওভারের মধ্যে আমাদের টার্গেট রিচ করতে হবে 115 রান। ইনিশিয়ালি ইট ওয়াজ এরকমই আমাদের গেম প্ল্যান ছিল যে তারা এটাই টার্গেটকে চেস করবে 12 ওভারের মধ্যে। 12 ওভারের মধ্যে যদি প্রথমে যদি উইকেট পড়ে যায় তাহলে হয়তো তারা চেস করবে, তারা ম্যাচটা জেতার জন্য যাবে। তো সেই জায়গায় গিয়ে তারা 12 ওভারের মধ্যে ইনিশিয়ালি আমরা কিছু উইকেট তারা হারিয়েছে, আর তারপরে তারা এদিকে চেসও করতে পারে নাই। ওদিকেও পরের দিকেও দেখা যাচ্ছিলো যে চেস করতে চাচ্ছিলো অনেকেই মানে মিডল অর্ডারে, সেখানেও কিন্তু ম্যাচটা রক্ষা হয়নি। তো ম্যাচও আমরা হেরেছি, আমাদের সেমিফাইনাল যাওয়ারও রাস্তাটা ক্লিয়ার ছিল না। তো যাই হোক, এই জন্য আমরা চেয়েছিলাম, যদি বলেন ব্যক্তিগতভাবে, আমরা চেয়েছিলাম ম্যাচটা অ্যাটলিস্ট আমরা জিততে পারি। দেখেন, সবাই দিনের শেষে চেষ্টা করে, ভালো করার জন্য চেষ্টা করে, ভুল ভ্রান্তি থাকতে পারে। কেন ভুল ভ্রান্তি হলে এগুলো বের করতে হবে আমাদের। এখন আপনি যদি টিম ম্যানেজমেন্ট বলেন, যেটাকে আমরা কোচিং স্টাফ বুঝাই, তাদের মধ্যে কোনো এখানে কোনো গাফিলতি আছে কি না, অথবা প্লেয়ারদের মধ্যে তাদের মধ্যে কমিউনিকেশানে গ্যাপ হচ্ছে কি না, সেরকম কোনো সমস্যা হয়েছে কি না, এটা আমাদের জানা দরকার। এটা আমাদের জানতে হবে যে এখানে তাদের মধ্যে এরকম কোনো গ্যাপ ছিল কি না। তো হয়তো পারে হয়তো কেউ হয়তো কোচিং স্টাফ থেকে বলেন, বা যারা স্পেশালি যখন একটা টিম মাঠে নামে, ক্যাপ্টেন এবং কোচেরই সিদ্ধান্ত থাকে বেশি, এখানে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যেটা থাকে। তা ক্যাপ্টেন আর কোচের মধ্যে তাদের কী কী কোনো রকম সমস্যা ছিল কি না, কোনো সিদ্ধান্ত দেখেন একটা নিতেই হয়, নিলে হয়তো আর ভুল হতে পারে, আবার ঠিকও হতে পারে। এই এই এইটুকু রিস্ক তো সবাইকে নিতে হবে। তো এমন কোনো একটা গ্রস কোনো একটা মিস্টেক ছিল কি না, এটা আমাদের দেখা দরকার, বা কারো উক্তিতে কোনো সমস্যা হয়েছে কি না, এটাও দেখা দরকার আছে। তো সেটা আমরা আগামী বোর্ড মিটিংয়ে বলেছি একটু আগে, যে আমাদের পারফরমেন্স নিয়ে আলাপ আলোচনা আছে, আমরা সেখানে আলাপ আলোচনা করবো। আইসিসির অর্থ যেটা আসবে এটা তো ওদের আমাদের সবার জন্যই পড়বে। এটা যাই যারা এই সুপার এইটের জন্য একটা থাকে শেয়ার থাকে, রেভিনিউ শেয়ার থাকে, সুপার এইটে আগে যারা ছিল তাদের জন্য রেভিনিউ শেয়ার থাকে, এটা ইজ নর্মাল। এই যে এইবার না, যবে পরে এটা এমনিতেই পাওয়া যাবে, যারা এই সুপার এইটে থাকবে তাদের জন্য একটা হিসাব থাকবে, সেই হিসাবে আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের সেইভাবে রেভিনিউ শেয়ার করবে আইসিসি। আর বোনাসটা এখন আমি বলতে পারছি না, এই সময় বোনাস কী ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে এরকম আমি ঠিক বলতে পারছি না, এটাও বোর্ডের সিদ্ধান্ত। বাট আমার এই মুহূর্তে আমার কোনো জানা নেই বোনাসের ব্যাপারে। আমাদের সামনে 2টা টেস্ট ম্যাচ আছে, টেস্ট ম্যাচে যারা খেলে তারা সামনে খেলবে, তারা তো আমনে সামনে ওডিআইয়ের মধ্যে ধরেন এখন T20 আমরা দেখতে পাচ্ছি না, বাট ওডিআইতে আমাদের আছে সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তো সেখানে যারা ওডিআই যারা খেলবেন তারা খেলবেন। যখন কোচিং স্টাফ বা আমাদের সিলেক্টার্সরা তারা তো টিম সিলেক্ট করেই দেবেন সেই সময়, তখন অবশ্যই আমরা দেখতে পাবো কারা খেলছেন। হ্যাঁ, আপনারা তো জানেন তো নিশ্চয়ই যে আমাদের তো প্রোগ্রাম চলছে, এখানে কিছু আন্ডার 19 প্লেয়ার আছে, টাইগার্স প্রোগ্রাম চলছে, আন্ডার 19 কিছু প্লেয়ার আছে, হাই পারফরমেন্স প্লেয়ার আছে, ওরা তো কয়েকদিন পরেই তারা যাচ্ছে অস্ট্রেলিয়াতে খেলতে। তো এখানে আমাদের কিছু সিনিয়র প্লেয়ার যারা নাকি টেস্ট হোয়াইট বলে রেড বলে খেলে, সেই রেড বলের প্লেয়ারও এখানে আছে। তো আমাদের তো আমরা তাদের প্রোগ্রাম ট্রেনিং আমরা চালু রেখেছি, তারা সেখানে আছে। সেখান থেকে যদি আপনি যেটা বলেছেন যে আন্ডার 19 যদি কোনো ডেফিনেটলি ওরকম প্রমিসিং প্লেয়ার থাকলে আমার সিলেক্টর আছে, অবশ্যই দে উইল পিক আপ। না এরকম কোনো আমাদের দেখেন একটাই পারফরমেন্স, সাকিব মাহমুদুল্লাহ আমি কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে, ঠিক আছে? এবং তারা যারা এত এখন খেলছে দলের মধ্যে, আমি মনে করি যে তারা নিজেদের পারফরমেন্স দিয়ে এসছে। আমরা সবার মূল্য তাদের আমরা ওইভাবে আমরা মানে ইভ্যালুয়েট করতে চাই। যারা এখানে T20 যারা গিয়েছে টিমের মধ্যে, প্রত্যেকজন কিন্তু তাদের ওইভাবে তাদের সামর্থ্য দেখে কিন্তু তারা ক্রিকেট তারা টিমেও ছিল, এবং আশা করি যদি সামনে ভবিষ্যতের টিমগুলো যেগুলো হবে ডেফিনেটলি তারা তাদের নিজের সামর্থ্য দিয়েই তারা আসবে। কারণ এখানে কোনো দলের মধ্যে পারফরমেন্সকেই সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয়। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.